আমরা শুরু করব ইনশাআল্লাহ, আমরা পড়া শুরু করব আমাদের প্রিয় চ্যাপ্টার দিয়ে। আমরা শুরু করব, এটা হলো, এটার নাম হলো মানব শারীর তত্ত্ব, হিউম্যান ফিজিওলজি, রক্ত ও সঞ্চালন। ভাইয়া আপুরা সবাই গাজী আজমল স্যারের বইটা খুলো, সবাই বইটা খুলে বলো যে ভাই রেডি, আমি সবাই কি রেডি? ওকে, তাহলে আমাদের সূত্রটা কি? আমরা হলো চলো মজা করে পড়ি, চম কপ, রেডি? তাহলে আমরা চলো মজা নিয়ে পড়া, মজা নিয়ে মজা করে পড়া শুরু করি। সবাই গাজী আজমল স্যারের বইটা খুলবা, কিন্তু মাজেদা ম্যাডামের তথ্য, আলিম স্যারের তথ্য, নূরে পারভিন ম্যাডামের বইয়ের তথ্য আমি সবগুলোই তোমাদেরকে জানিয়ে দিব। তোমরা সবাই এক্সট্রা ইনফো শিট পাবা, ড্রিম নোটস তো পাবাই, ড্রিম নোটস আপডেট হওয়ার পরেও যদি কোনো তথ্য আসে সেটাও আমি তোমাদেরকে দিব। আমি তোমাদেরকে লাস্ট বারের মতো বলছি, আমি তোমাদেরকে লাস্ট বারের মতো বলছি, দিস ইজ দ্য কমপ্লিট সার্ভিস, কমপ্লিট। তোমাকে বায়োলজি নিয়ে যাতে কোনো কিছু ভাবতে না হয় আমি তোমার জন্য ভাববো, তুমি শুধু আমার কথাটা ফলো করো, দ্যাটস ইট, কমপ্লিট, এর বাইরে কিচ্ছু নাই। আমি ইনশাল্লাহ, চলো মজা করে পড়ি, চম কপ, বিসমিল্লাহ বলে শুরু করা যাক। ভাইয়া দেখো, তুমি হাতটা কেটে ফেলো, গালটা কেটে ফেলো, পাটা কেটে ফেলো, একটা জিনিস কমন, সেটা হলো রক্ত। এবং দেখবা যে শাকিব খানের মুভিতে একটা ডায়লগ ছিল ছোটবেলায়, যে চৌধুরী সাহেব আপনি বড়লোক হতে পারেন, আমি গরিব হতে পারি, কিন্তু ভেতরে রক্তের রং কিন্তু সবারই লাল। তো এই যে রক্ত, এই রক্তটা কি সেটাই আমরা আজকে আলোচনা করব। এবং নির্বাচনী স্লোগান কি হবে রক্ত চ্যাপ্টারের? তোফায়েল ভাইয়ের রক্ত লোহার মতো শক্ত। তো এই যে নির্বাচনী স্লোগানটা, এটা যদি কেউ দেয় সে হলো একটা গণ্ডমূর্খ। কিন্তু আজ থেকে 500 বছর আগে, 1000 বছর আগে লোকজন কিন্তু রক্ত অ্যাকচুয়ালি কেমন সেইটা জানতো না, কারণ রক্ত কোথায় কিভাবে চলে এই বিষয়ে তাদের আইডিয়া ছিল না। তো তারা কিন্তু এই ধরনের স্লোগান দিতেও পারে, তোফায়েল ভাইয়ের রক্ত লোহার মতো শক্ত, দিতেও পারে এরকম স্লোগান। কিন্তু যাতে মানুষ এ ধরনের স্লোগান না দেয় সেই জন্য প্রথমবারের মতো ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্বে 1628 সালটা খেয়াল করো, আজকে থেকে প্রায় 400 বছর আগে তিনি কিন্তু রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন। তুমি বিশ্বাস করো আর না করো, এই লাইনটা তোমার দুনিয়ার সকল পরীক্ষায় আসবে, দুনিয়ার সকল পরীক্ষায়, ঠিক আছে? তাহলে কার কার রক্ত লোহার মতো শক্ত? ইনশাল্লাহ। তাহলে ডান, ভাইয়া কি শাকিব খান ফ্যান? আমি যদি বাংলাদেশে একটা নায়কের ফ্যান হই, মানে ফ্যান আমাকে যদি কেউ বলো যে ভাইয়া একটা নায়কের ফ্যান হবে না, তার কার? তার নাম হলো শাকিব খান। ওর ফ্যান হওয়া আমার পক্ষে সম্ভব না, অসম্ভব, এই জিনিস আমার পক্ষে সম্ভব না। জীবনে টাকা খরচ করে ওর একটা মুভি দেখতে গেছিলাম, সেদিন থেকে কানে ধরছি, থ্যাংক ইউ সো মাচ, আর কখনো না। ওকে, ঠিক আছে, তাহলে নামটা, বিজ্ঞানীটার নাম কি? উইলিয়াম হার্বে। তিনি রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। দেখো টপিকটার দিকে এখানে খেয়াল করো, একটা টপিকের নাম কি রক্ত, আরেকটা টপিকের নাম কি সঞ্চালন। ভাইয়া এখানে কিন্তু দুটো টপিক আছে, আজকে প্রথম দিন আলোচনা হবে রক্ত নিয়ে। আমরা শুরু করলাম 8টায়, আমরা শেষ করব 9টায়, কে 9টা পর্যন্ত থাকতে পারবা, যার অন্য কোনো ব্যস্ততা নাই আমাকে বলে দাও তো ভাইয়া আমি পারবো। মাজেদা ম্যাডামের বই থাকলে হবে, কিন্তু গাজী আজমলটা পড়াটাই বুদ্ধিমানের কাজ। 9টা পর্যন্ত কে কে থাকতে পারবে ইনশাআল্লাহ? ওকে, ঠিক আছে, ডাস্টবিন গ্রেটার দেন শাকিব খান। চলো তাহলে দেখো, সারা আমি কতগুলো তথ্য পড়াবো, তথ্য হিসাব করা যাবে একটা লাইন। দেখো পড়া কিন্তু খুব কঠিন কিছু না, একটা পেজ থেকে এই লাইনের বাইরে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? এইবার দেখো রক্ত, আমাকে যদি কেউ বলো ভাইয়া রক্ত পড়তে চাই, রক্ত থেকে আমাকে বলেন একটা প্রশ্ন আসবে সেটাই আমি পারবো, তাহলে আমি তোমাদেরকে বলবো এই যে প্যারাটা, এই প্যারাটা করতে হবে টিটিএম। এই প্যারাটা কি করতে হবে? টিটিএম। টিটিএম মানে কি? তোমরা যারা আমার সাথে নতুন যুক্ত হচ্ছ, টিটিএম শব্দের অর্থ টন টনা মুখস্থ। ভাইয়া টনটনা মুখস্থ করতে হবে। এখন টনটনা মুখস্থ তো আমি শুধু বলে দিব না, আমি ব্রেনের মধ্যে, আমি সেটা ব্রেনের মধ্যে ঢুকাই দিব। ভাইয়া বোর্ডের ব্রাইটনেসটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ একটু বেশি হয়ে গেছে, দু একটা রিফ্লেকশন হচ্ছে,
আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে কমার ব্যবস্থা করছি, ঠিক আছে? ওকে, তো দেখো এই প্যারার প্রত্যেকটা শব্দ, সকল পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে, প্রত্যেকটা শব্দ থেকে। পড়ার সিস্টেমটা কি দেখো, কিভাবে দেখো, রক্ত ব্লাড, যে এই প্যারাটা ভালো করে পড়বে না সে কিন্তু ব্লাড পড়, যে এই প্যারাটা মনোযোগ দিয়ে পড়বে না, যে জানবে না কিভাবে পড়তে হয়, সে হয়ে যাবে বলদ, ঠিক আছে? তার ব্লাড আর ব্লাড থাকবে না, সে হয়ে যাবে বলদের ব্লাড। ওকে চলো শুরু করা যাক। রক্ত, রক্ত কাকে বলে? এক নাম্বার কথা, রক্ত হলো টিস্যু, রক্ত একটা টিস্যু। প্রশ্ন হবে তোমার, তোমাকে প্রশ্ন করবে হোয়াট টাইপ অফ টিস্যু রক্ত ইজ, ব্লাড কোন ধরনের টিস্যু। তোমরা আমাকে বলো তো, আমাদের শরীরে টিস্যু আছে কয় রকম? আমাদের শরীরে মানব দেহের টিস্যু কয় রকম? মানব দেহের টিস্যু কয় রকম? ওকে, তোমরা আমাকে বলো মানব দেহের টিস্যু কয় রকম আছে? কে কে উত্তর দিচ্ছে? ওয়াও ফ্যান্টাস্টিক, স্যার নাজমুল, পদুন রয়, এই তোমরা তো সেরা, তোমরা তো সেরা। যারা উত্তর দিচ্ছ চার রকমের তারা অসাধারণ। তাহলে যত রকম ইস্যুর তত রকম টিস্যু, মানব দেহে চার রকমের টিস্যু আছে, আমরা ঠান্ডা মাথায় সবাই মনে রাখি। দেখো এটা মুখস্থ করার কিছু নাই, আমার দিকে তাকাও, এই যে সবার আগে আমার কি দেখতে পাচ্ছ, আমার গায়ের চামড়া। তাহলে এটাকে কি বলা হয়, চামড়াটাকে কি বলা হয়? আবরণী টিস্যু। ভাইয়া এগুলো মুখস্থ করার কিছু নাই, এটা তো অনুভব করার বিষয়। সবার আগে চামড়া, তাহলে আবরণী টিস্যু, রাইট? ওকে, চামড়াটা তুলে ফেলো, যেই জিনিসটা বের হবে সেটার নাম মাংস, সেটাকে বলা হয় পেশি টিস্যু। তাহলে দেখো তারপর হলো পেশি টিস্যু, তাই তো? আচ্ছা তিন নাম্বার, চামড়া তুলে ফেলতেছো, রক্ত বাইর হবে না, মাংস খুলে ফেলতেছো, কি বের হবে? হাড় বের হবে না? এই যে রক্ত এবং হাড়, এগুলাকে বলে যোজক কলা। ছোট্টবেলার পড়া একবার তোমাদেরকে আমি পড়াই দিচ্ছি, যোজক টিস্যু। এখানে ইংলিশ ভার্সনের কে কে আছে হাত তোলো তো, যাদের জন্য একবার টার্মগুলো বলে দিব। ইংলিশ ভার্সন কারা কারা আছো? ইংলিশ ভার্সন কেউ কে আছো? ওকে, আলিফ, তানভীর আহমেদ আলিফ, রুপিক্স, সোহাইব জি, না, তিনজন। ওকে, লেকচারের বই পড়লে হবে ভাই, প্লিজ প্লিজ, লেকচার বইটই না, তিনজন আছে মাত্র। আচ্ছা ঠিক আছে, আর চার নাম্বার, আবরণ টিস্যু, পেশি টিস্যু, চার নাম্বার স্নায়ু টিস্যু, আমাদের ব্রেন, সবকিছুর বস। দেখো তোমরা কি কখনো খেয়াল করেছো যে একটা মানুষ যার স্ট্রোক হয়, দেখো তার চারটা টিস্যু, এদের মধ্যে বস কে? দেখো এই চারটা টিস্যুর মধ্যে বস হলো স্নায়ু টিস্যু, এদের মধ্যে এ হলো বস। এই বেটা কেন বস? দেখো কারণ মনে করো যার স্ট্রোক হয়, একটা পাশ প্যারালাইসিস, খেয়াল করো তো কি ঘটনা ঘটে তার, তার তো আবরণী টিস্যু ঠিক আছে, তার পেশি টিস্যু ঠিক আছে, রক্ত ঠিক আছে, হাড় ঠিক আছে, কিন্তু একটা পাশ পুরোপুরি অবশ, সে চাইলেও সেটা ব্যবহার করতে পারে না, সেই হাতটা তার প্যারালাইজড, কারণ কারেন্টটাই চলে গেছে। বুঝাতে পারলাম? সবই ঠিক আছে, ফেসবুক ঠিক আছে, ইউটিউব ঠিক আছে, সব ঠিক আছে, অ্যাপটা ঠিক আছে, ডাউনলোডও করছো, ক্লাস করতে পারতেছো না, ওয়েব অ্যাপ ঠিক আছে কিন্তু ক্লাস করতে পারছো, কারণ ইন্টারনেট নাই, ওই ইন্টারনেট হলো স্নায়ু টিস্যু, সো ইন্টারনেট এটা হলো বস। বাকি তিনটা ঠিক থাকলেও অবশ্য যে কোনো একটা চলে গেলেও রোগ হবে, তবে এদের মধ্যে আমি এটাকে বস বলে মনে করি, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো যাই হোক, যোজক টিস্যু কয় রকম? যোজক টিস্যু দুই, যোজক টিস্যু দুই রকম, কঠিন তরল যোজক টিস্যুর নাম হলো রক্ত ও লসিকা, আমরা এই টপিকে সেইটাই আলোচনা করব, ঠিক আছে? আর কঠিন যোজক টিস্যুর নাম হলো অস্থি ও তরুণাস্থি। এই তথ্যগুলা, এই যে এই তথ্যটা দিলাম, এইটা তোমরা চাইলে বইয়ে অ্যাড করে নিতে পারো, এই অংশটুকু তোমরা চাইলে বইয়ে অ্যাড করে নিতে পারো পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে, কারণ এই তথ্যটা আমাদের জানতে হবে, এই তথ্যটা আমাদের পরবর্তীতে সারা জীবন কাজে লাগবে, খুব বেসিক তথ্য, ঠিক আছে? স্নায়ু কাজ না করলে, বস যদি, কারেন্ট যদি চলে যায়, তোমার বাসে টিভি আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, কারেন্ট চলে গেল সব জিরো, তাই না? আমাদের কারেন্ট হলো আমাদের শরীরের ব্রেন, স্নায়ু টিস্যু আমাদের শরীরে কারেন্ট তৈরি করে। তাহলে ভাইয়া আপুরা, তাহলে রক্ত একটা টিস্যু, এটা কি ধরনের টিস্যু? এইটা একটা যোজক টিস্যু, সেই কথাটা আমরা জেনে গেলাম। এখন ঠিক আছে, রক্তের কাজ কি সেটা বলা আছে, পড়া শুরু হবে এই লাইন থেকে। মানব শরীরে রক্ত থাকে কয় লিটার?
পাঁচ থেকে ছয় একবার বললাম, এতেই যাতে হয়। দেহের মোট ওজনের কত? 8%। মানে কি রে, একটা পূর্ণবয়স্ক মানুষের ওজন কত? 60 কেজি অ্যাভারেজ। 60 কেজির মধ্যে 5 কেজি কত পার্সেন্ট হয়? দেখা যাবে যে ঘুরে ফিরে 8% হচ্ছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। রক্ত সামান্য ক্ষারীয়। এই যে ক্ষারীয় মানে কি, যার পিএইচ 7-এর বেশি সেইটাই তো ক্ষারীয়। রক্তের পিএইচ এইটা, এইটাকে বলে রক্ত ক্ষারীয়। তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমি এই জায়গাতে, তোমরা যেহেতু বেসিক টু বস, এখানে বেসিক লেভেলের স্টুডেন্টরা এই তথ্যটা জানবে, কিন্তু যারা বস লেভেলের স্টুডেন্ট তারা জানবে রক্তের স্বাভাবিক পিএইচ কত? 7.4। তাহলে কোনো কারণে রক্তের পিএইচ যদি 7.4-এর কমে যায়, রক্ত কি হয়ে যাবে? কিছুটা অম্লীয় হয়ে যাবে না? এই যে রক্ত কিছুটা অম্লীয় হয়ে যায়, এই ঘটনাটাকে বলে অ্যাসিডোসিস। এইটা লিখে নিবেন। অম্লীয় মানে কি? তাহলে রক্তের পিএইচ কমে গেলে সেটাকে কি বলে? অ্যাসিডোসিস। রক্তের পিএইচ যদি 7.4-এর বেশি হয়ে যায়, 7.5, রক্ত আরো বেশি ক্ষারীয় হয়ে যায়, এইটাকে বলে অ্যালকালোসিস। যারা বস স্টুডেন্ট তারা এটা জানে। তাহলে কখন রক্তের জন্য অ্যাসিডোসিসও খারাপ, রক্তের জন্য অ্যালকালোসিস এই জিনিসটাও খারাপ। এইটা হলো নর্মাল, আর এই দুইটাই কিন্তু রোগ। বুঝাতে পারলাম? ভয়ঙ্কর রোগ। এবং এই রোগ হলে আমাদের ডাক্তারদেরকে অ্যাসিডটাকে কমাতে হয়, ক্ষারটাকে কমাতে হয়। বুঝাতে পেরেছি? তাহলে কি সুন্দর কথা আমরা জেনে গেলাম। রিফাত কি ক্লাস করতেছো নাকি? তাহলে 7.4-এর কম হলে, 7.4-এর বেশি হলে, সবাই কি লিখে নিয়েছো বইয়ের? ডান লিখে ফেলো, ডান লিখার পরে ডান। ভাইয়া আপনি যেটা বোর্ডে লিখবেন এক্সট্রা তথ্য আমি লিখতে বলবো বইয়ে, ওটা লিখে নিবে বইয়ে। সবাই কি বুঝতে পেরেছি এই যা পড়াচ্ছি, যারা আমার সাথে যুক্ত হয়েছো সবাই কি বুঝতে পারছি? তাহলে বললাম তো, সাধারণ স্টুডেন্ট জানবে 7.35 থেকে 7.45, কিন্তু অসাধারণ স্টুডেন্ট, এইটাই ছোট্ট এই যে দুটা লাইনের পার্থক্য, কম হলে কি হবে, বেশি হলে কি হবে, ঠিক আছে, সেইটা জানতে হবে। আমরা জেনে গেলাম এটা কিন্তু রোগ। হ্যাঁ, আচ্ছা, রক্তের তাপমাত্রা, এটা একটা মজার তথ্য, 36 থেকে 38। ও ভাই ও বোনেরা, আমরা বলি না মানব দেহের তাপমাত্রা কত? তো মানব দেহের তাপমাত্রা যে 36 থেকে 38 বলা হয়, এটা কিন্তু রক্তেরই তাপমাত্রা। আমরা যে মানব দেহের তাপমাত্রা তুলনা করি, সেটা মূলত রক্তের তাপমাত্রাটাই মেইন তাপমাত্রা হিসাবে ধরা হয়, ঠিক আছে। রক্ত কি পানির চেয়ে ঘন না? তারপরে পানির চেয়ে ঘন মানে কি? আপেক্ষিক গুরুত্ব 1.065। পানির চেয়ে কতটুকু ঘন? দেখো পানির ঘন আপেক্ষিক গুরুত্ব 1, তাহলে পানির চেয়ে এটা 1.065 এইটুকু। রক্তের কখনো স্বাদ নিয়েছো? হাত কাটা গেলে কখনো মুখে দিয়েছো? দিয়ে দেখো, রক্ত কিন্তু নোনতা, ঠিক আছে। কেন নোনতা? সাধারণ স্টুডেন্টরা জানবে রক্ত নোনতা, অসাধারণ স্টুডেন্টরা জানবে অজৈব লবণ থাকার জন্য রক্ত নোনতা, ঠিক আছে। দ্যাটস ইট। এই যে কয়েকটা শব্দ, চলো আমরা আলোচনা করি। এখান থেকে 6টা তথ্য পড়তে হবে। 1, 5 থেকে 6 লিটার রক্ত। 2, মোট ওজনের 8%। 3, পিএইচ কত? পিএইচ কমে গেলে কি হবে, পিএইচ বেড়ে গেলে কি হবে, কথা ক্লিয়ার? 4, রক্ত পানির চেয়ে কতটুকু ঘন? 5, রক্ত কি নোনতা? দ্যাটস ইট। এই 5-6টা তথ্যের বাইরে আর কোনো কিছু এখান থেকে চাইলেও প্রশ্ন আসবে না। আমরা কি সবাই এই জিনিস বুঝতে পেরেছি? সবার কাছে এই প্যারাটা টিটিএম হয়ে গেল কিনা? আর কি কারো ভুল হবে এই প্যারা থেকে? যে কেউ যদি ঘুরায় প্রশ্ন করতে চায়, কেউ কি তোমার ভুল করবা বলতো? বইয়ের প্রত্যেকটা প্যারা এইভাবে বুঝে পড়তে হবে, দ্যাটস আওয়ার মোটো। বইয়ের প্রত্যেকটা প্যারা এইভাবে বুঝে পড়তে হবে, দ্যাটস দ্য মোটো। তুমি তাহলে বস হতে পারবা, কোথাও তোমাকে কেউ আটকাতে পারবে না, না এইচএসসি, ভার্সিটি, এমনকি বাইরে দেশে পরীক্ষাগুলোতেও। দ্যাটস ইট। তাহলে আমরা এরই সাথে সাথে এই দুইটা টপিক জেনে গেলাম। বেসিক পড়া শেষ।